আমি তোমাদের সামনে আজকে বানিয়ে দেখাবো কাশ্মীরি পোলাও। তার জন্য এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, এটাতে লবণ, এই যে ঘি নিয়েছি, ঘি, লবণ, চিনি, আদা দিয়ে মিশিয়ে নেবো। হলুদ, এই যে আমি চালে একটু হলুদ, একটু ঘি, লবণ, চিনি আর একটু আদা, আর এই যে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। কড়াতে একটু ঘি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এরপর দিচ্ছি কাজু কিশমিশ, তারপর এই যে মেখে রাখা চালটা দিয়ে এই কাশ্মীরি পোলাও তোমরা চিকেন, পনির সব কিছু দিয়ে খেতে পারো। তোমরা ভালো আছো নিশ্চয়ই সবাই, আমরাও ভালো আছি। যতটা চাল নেবে তার ডবল জল দেবে, যে বাটিতে তোমরা চাল মেপে নেবে সেই বাটির ডবল জল নেবে। আমিও যে বাটিতে নিয়েছিলাম তার ডবল জল নিয়েছি। এবারে আমি জলটা দিয়ে দেবো, চালটা এই ঘি আর কাজু আর ফোড়ন দিয়ে আমি নেড়ে নিয়েছি। এবারে আমি জল দেব, যতটা চাল ততটা, তার থেকে ডবল জল নিলে তাহলে পোলাওটা ঝরঝরে হবে এবং সুন্দর হবে। এবার জল দিয়ে দিচ্ছি, এবারে পোলাওটা রেডি হোক, আমি চাপা দিয়ে দিচ্ছি। এই যে আমার দেখো কাশ্মীরি পোলাওটা রেডি, এই ঝরঝরে সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, এই যে আমার পোলাওটা রেডি। এই যে আমি চিকেন আর বাটার পনির করেছি, এ দুটো পরে রেসিপি আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আমরা এইগুলো দিয়েই খাবো আজকে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকবে সবাই, বাই।